নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর। আর এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি একেবারে কল্যাণী ঋত্বিক সদনে। আজ ঋত্বিক সদনে অনুষ্ঠিত হচ্ছে কল্যাণী লরিটস ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি, দেখাবো শিশুদের এবং তাদের অভিভাবকদের এবং কি অনুষ্ঠান চলছে সেই সম্পর্কে কিন্তু সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখুন, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে। আর আমাদের সঙ্গে কিন্তু আমরা পেয়ে গিয়েছি বিশিষ্ট আবৃত্তি শিল্পী ডক্টর পিনাকী চট্টোপাধ্যায়কে। স্যার, প্রথমেই এই যে এত সুন্দর একটা পরিবেশ, সর্বপ্রথম আপনার কি মনে হচ্ছে, কি বলবেন? খুব অসাধারণ এখানকার পরিবেশ। আমি প্রথমবার এলাম এই কল্যাণী লরিয়েটের অনুষ্ঠানে এবং সেই অর্থে ঋত্বিক সদনেও আমার খুব ভালো লেগেছে। মানে খুবই ভালো পরিবেশ এবং প্রচুর ছাত্রছাত্রী সংখ্যা এবং এদের যে অনুষ্ঠান আয়োজনের যে পরিবেশ তারা তৈরি করতে পেরেছেন সেটা সত্যিই খুব, মানে এটা দেখার মতো। আমি মুগ্ধ, এটুকু বলতে পারি। আর এই যে স্কুলের পরিকাঠামো, এই স্কুলের নাম এখন লোকের মুখে মুখে, কল্যাণী কেন আশেপাশের শহরেরও মুখে মুখে। আচ্ছা, স্কুলের পরিকাঠামো সেটা আপনার মতে কি হওয়া উচিত? আপনি একজন শিল্পী, কি হওয়া উচিত স্কুলের পরিকাঠামো? এই যে ছোট ছোট বাচ্চারা, এদের ভবিষ্যৎ এখান থেকেই শুরু। ভবিষ্যতের জন্য যে তারা শিক্ষিত হবে বা যে ভবিষ্যৎ তাদের সুরক্ষিত হবে শিক্ষার দিক দিয়ে, কি মনে করছেন, কি বলবেন এই যে পরিকাঠামো স্কুলে? প্রথম কথা হচ্ছে যে একটা শিশুকে সর্বাঙ্গীন তার যে উন্নয়ন, মানে শারীরিক মানসিক থেকে শুরু করে তার সাংস্কৃতিক দিকগুলোকে, সেগুলোকেও মনোযোগ দেওয়া উচিত। এবং আমি যতটুকু জানি এখানে কিন্তু সেটা রয়েছে, শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, তাদেরকে শুধুমাত্র যে সাকসেসফুল লার্নার হিসেবে গড়ে তোলা হচ্ছে তাই নয়, একই সঙ্গে তারা যাতে একজন কনফিডেন্ট ইন্ডিভিজুয়াল হয়, আত্মবিশ্বাস সব দিক থেকে, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক দিক থেকে, সেই বীজটা কিন্তু এইখানে বপন করার চেষ্টা করা উচিত, যেটা আমাদের প্রাইমারি শিক্ষার একটা পার্ট হওয়া উচিত। এবং সেটা এই কল্যাণী লরিয়েট স্কুল আমি যতটুকু জানতে পেরেছি এবং সেই জন্যই আমি সম্মত হয়েছি, এরা যখন আমায় ডেকেছিলেন ভালোবেসে এবং কবিতা শোনাতে, তো সেই পরিবেশটা এরা দিতে পেরেছেন। এবং এখানকার যারা অভিভাবক রয়েছেন তাদের দু একজনের সঙ্গে আমার আলাপও হয়েছে, তারাও বলেছেন এই স্কুল সম্পর্কে আমার খুবই ভালো লেগেছে এবং আমি মনে করি এটা একটা খুব ভালো স্কুল। আমি কল্যাণী আমার দ্বিতীয় জায়গা, মানে আমি যদিও এখানে থাকি না কিন্তু আমাকে এখানে কর্মসূত্রে আমার আসা যাওয়া রয়েছে, সেই জায়গা থেকে জানি এখানকার ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন দিস এরিয়া, এটুকু আমি শুনেছি। ছোট ছোট উজ্জ্বল নক্ষত্র, ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্রদের জন্য কি বার্তা দেবেন? তাদের জন্য বার্তা একটাই, যে তারা খুব ভালো মানুষ হয়ে উঠুক সবার আগে, যেই শিক্ষাটা প্রত্যেকটা স্কুলের দেওয়া উচিত এবং এই স্কুল তো অবশ্যই দেয়, তারা ভালো মানুষ হয়ে উঠুক। কেরিয়ার তো করতেই হবে, সেটা তো আমাদের বাধ্যবাধকতা, কিন্তু সেটাই যেন শেষ না হয়, আমরা যেন এক একজন ভালো মানুষ এবং মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা সেটাও যেন এখান থেকেই গড়ে ওঠে, এইটুকুই চাইবো। তোমরা বড় মনের মানুষ হও এবং মানুষের পাশে দাঁড়াবার শক্তি অর্জন করো এবং সমাজের পাশে দাঁড়াও এবং সমাজকে আরও সুস্থ বিকাশের দিকে নিয়ে যাবার তোমাদেরও যেন কন্ট্রিবিউশন থাকে ভবিষ্যতে, সেই জায়গাটা তোমরা তৈরি করো, আমার সকলের কাছে সেটাই আবেদন। অসংখ্য ধন্যবাদ স্যার। আর আমরা কিন্তু আরেকজন শিল্পীকে পেয়ে গিয়েছি, ফারুক আহমেদ স্যারকে পেয়ে গিয়েছি এই কল্যাণী লরিটস স্কুলের বার্ষিক অনুষ্ঠানে। স্যার, কি বলবেন এই যে পরিবেশ, আমরা শুনলাম আপনি বললেন স্টেজে যে আপনার কন্যাও এই স্কুলেরই ছাত্রী, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? কল্যাণী লরিটস স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সত্যিই খুবই আমি মুগ্ধ, বিমুগ্ধ হয়েছি এই কারণে যে স্কুলে যখন আমার বাচ্চা পড়ে, শুধু পড়াশুনোর পাশাপাশি তাদের সাংস্কৃতিক বিকাশের জন্য নৃত্য সঙ্গীত পরিবেশনা করা এবং তাদেরকে এক্সটেম্পো থেকে শুরু করে একজন পূর্ণাঙ্গ ছাত্র যারা তাদেরকে আবৃত্তি পরিবেশন করা এবং স্কুলের মধ্যে প্রতিদিন বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, মানে একটা ছাত্র বা একটা ছাত্রীকে তাদের বিকাশের জন্য যা যা প্রয়োজন এই স্কুল চেষ্টা করছে সব কিছুই দেওয়ার জন্য। আমি স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এরকমভাবে তারা এগিয়ে যাক এবং যারা অনেক ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা তাদের পরিবেশনে অভিভূত হচ্ছেন এবং আজকের বার্ষিক অনুষ্ঠানে খুব সুন্দরভাবে সমস্ত ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছেন, শিক্ষকরা অংশ নিচ্ছেন, এরকম মহতি অনুষ্ঠান আরও বেশি বেশি হওয়া উচিত। আর বিশেষ করে স্কুলের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক বিকাশে যেহেতু স্কুল জোর দিয়েছে, তো একটু অনন্যতা আছে অন্যদের তুলনায়।
তুলনায়। আপনি যেহেতু সাহিত্য চর্চা করেন, তো এখন দেখা যায় শিশুরা মোবাইল মুখী, তো সেই জায়গায় দাঁড়িয়ে শিশুদের কি বার্তা দেবেন এবং তাদের প্যারেন্টসদেরই বা কি বলবেন? বিশেষ করে সত্যি এখন আধুনিক যুগে ছাত্রছাত্রীরা একটু মোবাইল বেশি দেখছে, বিশেষ করে পিতামাতাকে বেশি সচেতন হতে হবে, তাদের সামনে মোবাইলটা যত কম দেখা, এবং বাচ্চাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে, কারণ শরীরচর্চা হচ্ছে মানে সবচাইতে বড় প্রয়োজন ছাত্রছাত্রীদের জন্য। আমরা ছোটোবেলায় মাঠে খেলাধুলা করতাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা শুধু ক্যারিয়ার সচেতন হয়ে তারা মোবাইল নিয়ে পড়ে থাকছে, মাঠের নাম আসছে না। তা প্রত্যেক পিতামাতার কাছে আমি আহ্বান করবো, মানে সুস্থ চরিত্র গঠনের জন্য খেলাধুলার অপরিসীম ভূমিকা আছে। ছেলেদেরকে, মেয়েদেরকে, ছাত্রছাত্রীদেরকে প্রতিনিয়ত অন্তত যদি সবসময় পড়াশোনার মধ্যে না রেখে, মানে তার পড়াশোনার অবসর টাইমে মোবাইল হাতে না দিয়ে সেই সময়টা নিয়ে তাকে যদি মাঠে নিয়ে যাওয়া যায়, তাহলে ছাত্রছাত্রীদের চরিত্র গঠনে বড় ভূমিকা সহায়ক হবে, এবং সেখানে ফুটবল হোক, ক্রিকেট হোক, এবং আরও যে সমস্ত খেলাধুলো আছে সেই সমস্ত খেলাধুলোর প্রতি ছাত্রছাত্রীদের আকৃষ্ট করতে হবে, এবং স্কুলে খেলাধুলোর প্রতি এরাও গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা সত্যি খুব অভিনব। এবং আমি বিশ্বাস করি যে একটা ছাত্র বা একটা ছাত্রী সে জীবনে কতটা সবল হবে ছোটোবেলায় শরীরচর্চায় তাকে সুস্থভাবে বেঁচে থাকার একটা বুনিয়াদ বলে আমি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ স্যার আপনাকে। আমরা কিন্তু কথা বললাম এতক্ষণ ফারুক আহমেদ স্যারের সঙ্গে, তিনি কিন্তু বার্তা দিলেন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের। খুব সহযোগিতা রয়েছে আপনার, আপনি যেহেতু প্রেসিডেন্ট, আপনার একটা গুরু দায়িত্ব রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বার্ষিক অনুষ্ঠান কি বলবেন? আমার স্কুলের প্রতি সর্ব মনোভাব দিয়েই আমি স্কুলটার মানে প্রতিষ্ঠা সম্বন্ধে রয়েছি, এবং আগাগোড়াই স্কুল সম্বন্ধে স্কুলের প্রতিষ্ঠা দিবস থেকেই আমি রয়েছি, যাতে আরও ভালো হয় এটাই আমার হচ্ছে বক্তব্য। এখন ম্যাম আর স্যার মিলে স্কুল চালাচ্ছেন, তো এবছর প্রচুর স্টুডেন্টরা দেখলাম অ্যাডমিশন নিয়েছেন, তো সেই হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে পথ চলা শুরু, আর আজকে এত সংখ্যক ছাত্রছাত্রী, কেমন লাগে? খুব ভালো লাগে, কেননা এই স্কুলটা যখন প্রথমে নেয় তখন বিশেষ ছাত্রছাত্রী ছিল না, লকডাউনের মধ্যেই স্কুলটা নেওয়া হয়েছিল। তো এখন যেভাবে এরা পরিচালনা করছে তাতে আমি গর্ববোধ করছি। স্যারের কিন্তু আরেকটা পরিচয় রয়েছে, স্যার কিন্তু প্রাক্তন একজন পুলিশ আধিকারিক, তিনি কিন্তু আদিবাসী সম্প্রদায়ের জন্য অনেকটাই করেছেন, এবং শিশু পাচার, কচ্ছপ পাচার, এই পাচার সংক্রান্ত যে বিষয়টি সেটি স্যারের থেকেই আমরা জেনে নেব। স্যার সংক্ষেপে আমাদের একটু বলবেন, স্যার এই যে পাচার সংক্রান্ত, পাচার একটা মানে শব্দটি শুনলেই কিন্তু আমরা অনেকটা আতঙ্কে চলে আসি সাধারণ মানুষ যারা রয়েছেন, কিন্তু যাদের সাথে ঘটে এই যে নারী পাচার বা ছোটো ছোটো শিশু, কন্যা শিশুরা বেশি পাচার হয় আমরা শুনি, তো সেইখানে কিভাবে রিকভারি করেন তাদের? নারী পাচার আমাদের সমাজে কথা যদি শোনা যায়, তাহলে আমাদের প্রত্যেকে, আমরা পুলিশ অফিসার কেন, প্রত্যেক লোকের মধ্যে একটা শৈলের সৃজন ভাব আছে। নারী পাচার এমন একটা সমাজের বিষাক্ত হয়ে দাঁড়িয়েছে, এটা গ্রামগঞ্জের মধ্যেই বেশি প্রচলিত, এবং সেই নারীগুলোকে এরা ভুলিয়ে কোনো কাজের লোভ দেখিয়ে তারা মানে অন্য শহরে অনেক জায়গায় বিক্রি করে দেয়, অনেকে কাজের জন্য নিয়ে গিয়ে ছলনা করে নিয়ে গিয়ে তাদের বাজে জায়গায় বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং কোনো লোকের বাড়িতে কাজ করতে দেওয়া হয়। আমরা কোনো খবর পেলে বা কোনো কেস কাচারি হলে সেটাকে রিকভারি করার চেষ্টা করি, এবং যাতে সমাজে নারী পাচার না হয় সেটা রোখার চেষ্টা করি। এই যে আপনি বলছিলেন যে আদিবাসী সম্প্রদায়ের বেশিরভাগ, আপনি যেখানে পোস্টিং ছিলেন উত্তর দিনাজপুরে স্যার পোস্টিং ছিলেন জানিয়ে রাখি আপনাদের, তো সেখানে আদিবাসী সম্প্রদায়টা বেশি, তো সেইখানে অনেকগুলো কেস স্যার কিন্তু নিজের হাতে সামলেছেন, তো এই যে তাদের যখন আপনি তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দেন, তো তারা কি বলেন, মানে কতটা তাদের ভালো লাগা, বা কোথাও না কোথাও মেয়ে হারিয়ে গেছিলো বা চলে গিয়েছিলো সেই জায়গায় দাঁড়িয়ে কি তাদের মানে কোনো রকম দ্বিধাবোধ মেয়েকে ফিরিয়ে নিতে, এরকম কি কেস পেয়েছেন? না, সেরকম দ্বিধাবোধ কিছু ছিল থাকে না ওদের মধ্যে, কেননা ওদের প্রথমেই বক্তব্য যখন কোনো মহিলা আদিবাসী বা রাজবংশী সম্প্রদায়ের বা অন্য যে কোনো সম্প্রদায়ের কোনো লোক যদি, কোনো মেয়ে মহিলা যদি মিসিং হয়, তাহলে তারা প্রথমে একটা থানায় কমপ্লেন করে, এবং তারই ভিত্তিতে আমরা সেটাকে খোঁজখবর করার চেষ্টা করি, যদি মোবাইল লোকেশন নিয়ে বা কারো মাধ্যমে সমাজে যারা নিয়ে গেছে, যারা ক্রিমিনাল আছে তাদের মাধ্যমে কোনো খোঁজখবর যদি পাওয়া যায়,
তখন ওটাকে আমরা রিকভারি করার জন্য যে কোনো জায়গাতে আমরা যেতে প্রস্তুত। এবং যখন জানতে পারি যে সেই মহিলাটি অমুক জায়গাতে রয়েছে, তখন আমরা সরকারি অর্ডার নিয়ে সেই জায়গাতে, আমরা সরকারি অর্ডার বলতে কোর্ট অর্ডার নিয়ে আমাদের ওইখানে যেতে হয়। এই কল্যাণী লাইট স্কুলে কিন্তু একটা কোয়েবারে সকলেই এখানে পড়াশোনা করেন, ছোটো ছোটো শিশুরা রয়েছে, তাদের বাবা মারা রয়েছে, অনেক সময় সচেতন থাকেন না, তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন আর তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে আমাদের ক্যামেরার সামনে কী বার্তা দেবেন আপনি? গার্জিয়ানকে সবসময় তো তার বাচ্চাদের সম্বন্ধে সচেতন থাকতেই হবে, এবং স্কুল কর্তৃপক্ষ তো বাচ্চাকে যতটুকু গাইডেন্স দেওয়ার সে তো স্কুলে দিচ্ছে, এবং তাদেরকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থাটাও স্কুলের কর্তৃপক্ষই করছে। কিন্তু সেই গার্জেনরা তখন স্কুল থেকেই তো বাচ্চাদের নিয়ে যাচ্ছে, তাদের দায়ী দায়িত্বটা মানে স্কুলের কম্পাউন্ডের মধ্যে যতক্ষণ থাকছে ততক্ষণ তো স্কুলের প্রিন্সিপাল বা ম্যামদের আন্ডারেই থাকছে, কিন্তু ছুটির পরে গার্জেনদেরকেই নিয়ে যাওয়ার দায়িত্বটা বেশি থাকছে, তাদেরই কর্তব্য দায়িত্বটা বেশি পড়ে যায় তখন নিয়ে যাওয়ার সময়। এই যে শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কী বার্তা দেবেন? শিশুদের ভবিষ্যৎ তো আমরা ছোট থেকেই, স্কুল মানেই তো একটা কারিগরিক জায়গা, সেখান থেকে স্কুলের বাচ্চাদের শিক্ষা দীক্ষা সবই তো স্কুলের মাধ্যমেই হয়, এবং তার সঙ্গে স্কুলের মায়েদের বাবাদেরও কিছু দায়ী দায়িত্ব থাকে। তবে শিক্ষাটা স্কুল থেকেই তৈরি হয়, হ্যাঁ, পরিকাঠামোটা স্কুলেই তাদের তৈরি হয়, এবং ভবিষ্যতে যাওয়ার জন্য শিক্ষাটা আমাদের বিশেষ প্রয়োজন, শিক্ষা না থাকলে এগিয়ে যাওয়া যাবে না। আমরা কিন্তু সরাসরি এতক্ষণ কথা বললাম কল্যাণী লয়েড স্কুলের প্রেসিডেন্ট স্যার বাবলু শীল স্যারের সাথে। আমরা আসবো তার কাছে, তার কর্মজীবন কিভাবে কেটেছে, কর্মজীবনে তার কী কী অভিজ্ঞতা রয়েছে, সেই গল্পটি আমরা পরে আপনাদের আরে একবার একটা বিশেষ প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরবো। আপনারা দেখছেন আপনার খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা কিন্তু এই মুহূর্তে পেয়ে গিয়েছি কল্যাণী লরিয়েট স্কুলের প্রিন্সিপাল ম্যামকে, উপাসনা ম্যাম। ম্যাম, সবার প্রথমে আজকের প্রোগ্রামের কথা পরে আসছি। হাতে গোনা কয়েকজনকে নিয়ে স্কুলটা শুরু, আজকে এত স্টুডেন্ট আরও অ্যাডমিশন নিচ্ছে, কেমন লাগছে কী বলবেন? অবশ্যই ভালো লাগছে। আমরা খুব অল্প কজন মিলে স্কুলটাকে শুরু করেছিলাম, অনেক আশা নিয়ে শুরু করেছিলাম এবং কিছু স্বপ্ন দেখেছিলাম সবাইকে নিয়ে। তো সেই স্বপ্ন আমাদের ধীরে ধীরে পূরণ হচ্ছে এবং আশা করি আগামী দিনে সবাইকে নিয়ে এইভাবেই চলতে পারবো। সব কিছুর মূলে কিন্তু শিশুদের শিক্ষা, সেই শিক্ষার আলোকে কীভাবে আলোকিত করবেন ভবিষ্যৎ প্রজন্মকে? আমরা তো আপনাদেরকে আগেও বলেছি এবং আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই এটা জানেন যে আমাদের পুরোটাই সব ছোট বাচ্চাদেরকে নিয়ে চলা। তো তাদেরকে আমরা যতটা পরিমাণে ডিসিপ্লিন শেখানোর এবং হচ্ছে মানে এই যুগের সাথে চলার জন্য যেরকমভাবে গড়ে তোলা আর কি দরকার, সেটা পুরোটাই আমরা চেষ্টা করি। এবং প্রত্যেকটা বাচ্চা আমাদের এখানে হোমলি অ্যাটমসফিয়ারে গ্রো করে, যেটা আমরা সবসময় সবাই মিলে ওদেরকে একটা মাদারলি ফিলিং দিই, যাতে এত ছোটো বাচ্চা মাদেরকে ছেড়ে আসে, যাতে সেই পরিবেশটা এখানে পায়, সেটা নিয়েই যাতে বড় হয়। এবং সোশ্যাল এডুকেশন তো আগে, বাকি তো সব পরে হবে, কিন্তু এটা আমরা সবসময় দিয়ে থাকি আর সেটা মেনটেন করে থাকি। আজকে অ্যানুয়াল প্রোগ্রাম হলো কল্যাণী লরিটসের, আর দেখলাম গার্জিয়ান আর আদার্স মানুষের এত উৎসাহ, কি বলবেন, কেমন লাগলো দিনের শেষে? আমার তো খুবই ভালো লাগলো। লকডাউনের পরে আমরা আবার এতটা বড় করে প্রোগ্রাম করতে পারলাম, আমরা ভেবেছিলাম করব, তো সেটা আবার সফল হয়েছে, সবাই খুব এনজয় করেছে, আমরাও খুব এনজয় করেছি, বাচ্চারাও খুব এনজয় করেছে। আশা করছি আগামী দিনে এর থেকে আরও ভালো প্রোগ্রাম আমরা দিতে পারব। আপনাদের স্কুলের অ্যাড্রেস আর অ্যাডমিশন কবে থেকে স্টার্ট হচ্ছে যদি একটু দর্শকদের বলেন? আচ্ছা, আমাদের স্কুলের অ্যাড্রেস হচ্ছে B12/245 নিয়ার পাহাড় পার্ক, একদম ঠিক পাহাড় পার্কের অপোজিটে। আমাদের যেহেতু CBSE কারিকুলাম ফলো করা হয়, সেই ক্ষেত্রে আমাদের সেশন এপ্রিল থেকে শুরু হয়। অ্যাডমিশন প্রসিডিওর অলরেডি চলছে, কেউ যদি অ্যাডমিশন চান স্কুলের অফিসে এসে কথা বলতে পারেন, সিট অবশ্যই লিমিটেড, সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ভালো। আমরা কিন্তু কথা বললাম স্কুলের প্রিন্সিপাল ম্যামের সাথে কল্যাণী লরিট স্কুলের প্রোগ্রাম থেকে। আপনারা দেখছেন আপনার খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কি রে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তারো,
নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচড়াপাড়া। বালাজি মোবাইল প্লাজা, কাঁচড়াপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচড়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।